স্কুল ইউনিফর্ম পরে স্কুলের সামনে আসব কালকে আমরা নরমাল স্কুল চাই আমরা স্কুলে আসতে চাই আমাদের টিচারদের উপর যে বাজে অ্যালিগেশন দেওয়া হয়েছে আমরা চাই প্যারেন্টসরা অ্যাপোলজাইজ করুক কেন সব যত অ্যালিগেশন আমাদের স্কুলের উপর আমাদের টিচারদের উপর দেওয়া হবে আমাদের বাবা মাওরা তো স্কুলে ফিস দিয়েছে আমাদের আইডি কার্ড নিয়ে নেবার কি ব্যাপার এগুলো সব ভুল বলছে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে আপনারা যাদেরকে কি হবে সেটা আইনতভাবে প্রবলেম করা হবে আইন করবে আমরা কেন করব প্রিন্সিপালকে বললেই অ্যারেস্ট করে নেবে আইন করবে যদি প্রিন্সিপাল ভুল করে থাকে আইন ওদেরকে শাস্তি দেবে আমরা কে বলে প্রিন্সিপালকে শাস্তি দেবো কি দেবো না আজকে এরা এরকম করছে স্কুল বাজে স্কুলে ভর্তি করা দরকার ছিল না তো স্কুলে আগে কেন ভর্তি করেছে স্কুলে আমি আমি চণ্ডীগড় থেকে এসে স্কুলে ভর্তি হয়েছি কিছু জানতাম না বাংলা বলতে পারতাম না আমি চণ্ডীগড়ে থাকতাম ওখান থেকে এসে আমি আজকে যা এই স্কুলটার জন্য আমি কথা বলতে পারি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা ওই স্কুলটার জন্য উই উইল নট টলারেট আ ওয়ার্ড এগেইনস্ট আ স্কুল যদি জাস্টিসটা আপনি ভুল লোকের সাথে করেন যদি ভুল লোকের সাথে খারাপ হয় তাহলে সেটাকে জাস্টিস বলে না জাস্টিস যে প্রবলেম করেছে তাকে শাস্তি দেওয়া জাস্টিস ইফ ইউ আর ডুইং ইনজাস্টিস টু পিপল হু হ্যাভ নট ডান এনিথিং ইট ইজ নট কল্ড জাস্টিস আমাদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা কি রকমের জাস্টিস যদি এরা ইনজাস্টিস জাস্টিস করে চিৎকার করছে সেটা কি রকমের জাস্টিস আমরা এখানে আমাদের পরীক্ষা চলছিল তার মাঝখানে এটা আটকে দেওয়া হলো এটা কত বড় মানে কত বড় এফেক্ট করতে পারে আমাদের উপরে সেটা কি এরা কেউ ভাবছে এটা একবার ভাবা উচিত এদের আমাদেরকে আমাদের বলছে আমরা নাকি এক ওয়াশরুম ইউজ করি এটা এটা আজ পর্যন্ত এরা কি পড়ে স্কুলে স্কুলে পড়ি আমরা স্কুলের ফ্যাকাল্টি জানি আমরা এরা জানে না কেউ স্কুলের ফ্যাকাল্টি